শিক্ষা ব্যবস্থা ওই যুগে যখন জ্ঞান বিজ্ঞান বিদ্যা চর্চার ব্যাপক প্রচলন ছিল, তখন এই জাহির শিক্ষক শ্রেণী আলোচনা করেন এবং তাদের দুষ্টুটি বর্ণনা করেছেন। জ্ঞান বিজ্ঞানের শ্লথ গতি ও মন্ত্রভাবে আমলে অবস্থানে যে এত শোচনীয় ছিল তা সহজেই অনুমেয়। সে যুগের শিক্ষকদের দুরবস্থা সম্পর্কে অবগতির জন্য আমরা ইবনে কাসির রহিমুল্লাহর বক্তব্যটুকু উদ্ধৃতি করছি, যা তিনি শায়খ মুহাম্মদ ইবনে জাফর ইবনে ফিরাউনের জীবনী বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রায় 40 বছর পর্যন্ত শায়খ মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি তার নিকট একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। ছোট ছোট ছেলেদেরকে তিনি কঠিন কঠিন বর্ণনাগুলো শিক্ষা দিতেন, যেমন রা। তার কোনো সঞ্চয় ছিল না, তিনি না কোনো গৃহবাস বা ধন সম্পদ ছিল। খাবারের দোকান থেকে কিনে খেতেন এবং বিশ্ববিদ্যালয়ে রাত্রি যাপন করতেন। শিক্ষকদের দুরবস্থার কথাটা আরও পরিষ্কার হয় যখন আমরা অবগত হই যে সে যুগে মাদ্রাসার একজন ছাত্রের মাসিক বৃত্তি ছিল 10 দিরহাম, উচ্চতর শ্রেণীর ছাত্রদের শিক্ষা ছিল 20 দিরহাম এবং একজন শিক্ষকের বেতন ছিল 80 দিরহাম। এটি সে সময় যখন একটি ছাগল ভেড়ার দাম ছিল 250 দিরহাম। অন্য কথায় এর মূল ছিল একজন শিক্ষকের মাসিক বেতনের 3 গুণ। সম্ভবত এটি ছিল অধঃপতন যুগের শিক্ষার মন্দার বাজার কথিত সোনালী বাণীর বাস্তব উদাহরণ। এক, যুগের বৈশিষ্ট্য বলি। এক, এ যুগে শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা। জ্ঞান বিজ্ঞান কেন্দ্রসমূহ, শিক্ষা কেন্দ্রসমূহ বাগদাদ, বসরা, কুফা ও মদিনা থেকে দামেস্ক, কায়রো, কুদস, আলেকজান্দ্রিয়া, হামাদ, হাবাদ, আলেপ্পো, মিশর, ইসিউত ও ফাইয়ুম নগরীতে স্থানান্তরিত হয়। ফলে জ্ঞান অর্জনকারীদের উপাধি বহর বেড়ে যায়, যথা দিমাস্কি, হাবালি, কাহিরি, ফাইয়ুমি, ইস্কান্দরি, মাকসেদি, হামাবি, সৈয়দি, হিমশি ইত্যাদি। এ যুগে কায়রো সেই ভূমিকা পালন করেছে যা ইতিপূর্বে বাগদাদ পালন করত। ফলে আলেম ওলামা ও কবি সাহিত্যগণ কায়রোতে ভিড় জমায়। 2, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা। জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা থেকে শাসকবর্গের মনোযোগ প্রত্যাহত হল। লেখককে তার গ্রন্থের ওজন পরিমাণ স্বর্ণ দিয়ে পুরস্কৃত করার সেই যুগটি গত হয়ে যায়। খুব অল্প সংখ্যক সুলতান, আমির, উজির, খলিফাই জ্ঞান অর্জনের প্রতি আইন গুলাম লোকদের সাথে বন্ধুত্ব স্থাপনের প্রতি এবং কবিতা শ্রবণের চিত্তি লাভের প্রতি গুরুত্ব দিয়েছিল। তারা আরবি সাহিত্যের স্বাদ কী করে আস্বাদন করবে, যেখানে আরবি ভাষা তাদের ভূপত্তিই ছিল না। অবশ্য তাদের কেউ কেউ ইতিহাস শাস্ত্রের প্রতি অনুরাগী ছিল, ফলে তাদের পৃষ্ঠপোষকতায় কতক ইতিহাস গ্রন্থ ও বিশ্বকোষ রচিত হয়েছিল। 3, ইসলাম ও সমাজবিজ্ঞানের উৎকর্ষ। ইবনে খালদুনের মুকাদ্দামা গ্রন্থটি এই শাস্ত্রের শীর্ষস্থানীয় গ্রন্থ। ইতিহাস দর্শনের গুরুত্বপূর্ণ ইবনে খালদুন যথার্থরূপে উপলব্ধি করতে পেরেছিল। তিনি বলেন, কোনো বিশেষ শাস্ত্রের তত্ত্বানুসন্ধানের জন্যে তার ঘটনাপ্রবাহ লেখাই মুখ্য কারণ নয়, বরং তার কাজ হল শাস্ত্রের স্থান ও তার প্রকার নির্ণয় করা। পরবর্তী লেখকগণ সে অনুসারে ক্রমান্বয়ে ঘটনাগুলি ও তথ্যাদি সন্নিবেশন করবেন, যাতে একসময় এটি শাস্ত্রপূর্ণতা লাভ করতে পারে। তখন অবশ্য রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও সামরিক জ্ঞান বিজ্ঞানের প্রসার লাভ করে। 4, গ্রন্থাগার ও বাড়িঘর ধ্বংস। বড় বড় গ্রন্থাগারের সংখ্যা হ্রাস পেয়েছিল, কারণ বাগদাদ লুণ্ঠনের সময় মুঘল ও তাতারেরা গ্রন্থাগারগুলো পুড়িয়ে দিয়েছিল এবং নদীবক্ষে নিক্ষেপ করেছিল। তদ্রূপ স্পেন অধিকার করার পর সেখানকার আদিবাসীরাও সেই একই ঘটনার পুনরাবৃত্তি করেছে। ইসলামী উপদলগুলোর পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের ফলশ্রুতিতে বহু মূল্যবান গ্রন্থ বিনষ্ট হয়েছিল, যেমন মাহমুদ গজনবী মুতাজিলাদের কিতাবগুলো পুড়িয়ে দিয়েছিল। তবে সবচাইতে প্রলয়ঙ্কারী ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছিল তাতারদের হাতে। তারা নরহত্যায় মেরিয়ে ছিল, ঘরবাড়ি ধ্বংস করেছিল, বইপত্র পুড়িয়ে দিয়েছিল এবং যেগুলো তারা লুণ্ঠন করতে পারেনি সেগুলো নষ্ট করে দিয়েছিল। সংকটকালে মানুষ ধর্মের আশ্রয় খুঁজে, আরবগণ পশ্চিমাঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে। স্পেনবাসীরা আন্দালুস পুনঃ অধিকার করে নিল, মোগলরা শহরের পর শহর ধ্বংস করে দিল এবং মোগল, তুর্কি ও বর্বররা শহরগুলোকে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিল। অবশ্য কতক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য আরব সুলতানদের হাতে রয়ে যায়, যেমন ঘটেছে ইয়ামানে ও মাগরিবে। ইয়ামান হচ্ছে মরক্কো এবং মাগরিব হচ্ছে তানিশিয়া অঞ্চল। তখন মুক্তির আশায় মানুষ ধর্মের দিকে ঝুঁকে পড়ে। এ পর্যায়ে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে পশ্চাৎমুখিতা দেখা দিল এবং কতক লোক বাজে বিষয়াদি ও কৃষা কাহিনীর প্রতি ঝুঁকে পড়ল, যেমন ঘটেছিল মহাকাশ বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, রসায়নশাস্ত্রের ক্ষেত্রে। 6, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা। মামলুক সুলতানের আমলে মিশর ও সিরিয়ার বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এটি সে সময়ের কথা যখন মামলুক সুলতানগণ ভারতীয় উপমহাদেশ থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত মুঘল আধিপত্যের প্রভাবশালী। আল বিদায়া অনহায়া গ্রন্থের 14তম খণ্ডে প্রায় 80টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে। এর প্রধানগুলো সিংহভাগে ছিল সিরিয়াতে, আর অবশিষ্ট কুজ, হাবাল বা আলা ও হিমস ও হাইতন ও কায়রোতে ছিল। ইবনে কাসির রহিমাহুল্লাহ কায়রো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা উল্লেখ করে তেমন কোনো গুরুত্ব দেন না, এ কারণে যে এই গ্রন্থটি হল ইবনে আসির এর লিখিত তারিখে দামেস্ক গ্রন্থের পরিবিষ্ট গ্রন্থ।
তদুপরি জীবনের বিভিন্ন শাখায় অধঃপতনের প্রেক্ষিতে অধঃপতির যুগ হিসাবে চিহ্নিত এই যুগের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্য তথ্যকালে মনে করা হয়। তবে মোগলদের হত্যাযজ্ঞের মুখে বহু বড় বড় আলিম উলামা সিরিয়া ও মিশরে পালিয়ে গিয়েছিল বলে এত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাধিক্যের তথ্যটি সত্য প্রমাণ প্রতীয়মান হয়। তদুপরি নুরউদ্দিন জাহাঙ্গীর শাসনামল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রচুর সম্পত্তি ওয়াকফ করার বিষয়টিও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাধিক্যের সত্যতা প্রমাণ করে। তৃতীয়ত, এ সময়ে শাফি, হানাফি, হাম্বলি, মালিকি মাজহাব অনুসারীদের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। এই তিনটি কারণে সে যুগে প্রচুর সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান লক্ষ্য ছিল কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া। চিকিৎসা শাস্ত্র, ভাষাতত্ত্ব ও অন্যান্য শাস্ত্রের প্রতি তখন গুরুত্ব কম ছিল। জ্ঞান চর্চা শিক্ষকদের উচ্চপদস্থ যোগ্য করে তোলে। বহু শিক্ষক, উজির, নায়েব ইত্যাদি বড় বড় প্রশাসনিক পদের তুলনায় কাজী, মুফতি, খতিব, শায়েখ, ইমাম, বাইতুল মালের কার্যনির্বাহী, ভাণ্ডার পরিদর্শক, রাষ্ট্রীয় সংরক্ষণাগার পরিদর্শক, দফতরাদি পরিদর্শক, হিসাবরক্ষক, ইয়াতিমদের পরিদর্শক, গ্রন্থাগার পরিদর্শক, ওয়াকফ স্টেট পরিদর্শক, কারামুক্তি প্রার্থী পদ দফতরের কারামুক্তি প্রার্থী পদ দফতরের পরিচালক পদে অধিক্রম নিয়োগ লাভ করে।